হ্যালো এভরিওান আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি মূলত রবীন্দ্র রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পিএইচডি অ্যাডমিশান সংক্রান্ত আপনারা যদি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসেন এখানে দেখতে পাবেন যে পিএইচডি এন্ট্রান্স টেস্ট অ্যান্ড অ্যাডমিশান প্রসিডিউর সংক্রান্ত একটি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে দেখুন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে একটি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং এই নোটিশটি একুশ মার্চ দু সালে এখানে পাবলিশ করা হয়েছে তো এই নোটিফিকেশানটি মূলত কমন এন্ট্রান্স টেস্ট সেট বা রেট বা রিটেন এন্ট্রান্স টেস্ট এই বিষয়ে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে রেট বা এই সেট সংক্রান্ত সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন প্রথমত দেখুন এই দু হাজার কুড়ি একুশ সেশনের পিএইচডি প্রোগ্রামের জন্য যে রেটটি কানেক্ট করা হবে সেটা কিন্তু সম্পূর্ণ অফলাইনে কানেক্ট করা হবে প্রথমে যে সমস্ত ক্যান্ডিডেটরা রেট এক্সামটেড নয় তো তাদের অর্থাৎ যাদের নেট সেট গেট কোয়ালিফাইড নয় তাদের কিন্তু একটি রিটেন এন্ট্রান্স টেস্টে অ্যাপিয়ার হতে হবে এবং তারা যদি সেটা কোয়ালিফাইড করে দেন তারা ইন্টারভিউ বা ভাইভা ভয়েসের জন্য সিলেক্টেড হবে বা তার ইন্টারভিউতে অ্যাপিয়ার হবে এবং এখানে কিন্তু রিটেন এন্ট্রান্স টেস্ট এবং ইন্টারভিউ সম্পর্কিত কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন প্রথমত এখানে যে রেটটি হবে সেটি একশো মার্কের হবে এবং তার ডিউরেশান থাকবে তিন ঘন্টা এবং এখানে দুটো হাফ থাকবে তার দুটো হাফই কিন্তু পঞ্চাশ মার্ক ইচ অর্থাৎ ফার্স্ট হাফে পঞ্চাশ মার্ক থাকবে সেকেন্ড হাফে পঞ্চাশ মার্ক থাকবে টোটাল থাকবে একশো মার্কের পরীক্ষা এবং ফার্স্ট হাফে কী থাকবে এখানে লেখা রয়েছে যে ফার্স্ট হাফ হবে রিসার্চ মেথোলজি বেসড এবং এখানে পঞ্চাশটা কোশ্চেন থাকবে এবং এগুলো ওয়ান মার্ক করে থাকবে এবং এগুলি প্রত্যেকটি এমসিউ কোশ্চেন থাকবে এরকম চারটে অপশন থাকবে তার মধ্যে যে কোনো একটা অপশান চুজ করতে হবে যেটাকে মূলত কমন রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট বলা হয় তারপর রয়েছে সেকেন্ড হাফ সেকেন্ড হাফ থাকবে সাবজেক্ট ওরিয়েন্টেড এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে দশ মার্কের করে এবং তারপরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে কুড়ি মার্কের অর্থাৎ টোটাল এখানে থাকছে দশ মার্ক আর কুড়ি মার্ক মিলিয়ে থাকছে পঞ্চাশ মার্ক এবং এই যে কুড়ি মার্কের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু তিনশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে একটা ইজে রাইটিং অন গিভেন টপিক থাকবে যেটা এরিয়াস অফ ইন্টারেস্ট অফ দ্য ক্যান্ডিডেট তার ভিত্তিতে একটা ইউজার রাইটিং লিখতে হবে এবং এটা কুড়ি মার্কের থাকবে তিনশোটার মধ্যে লিখতে হবে এইভাবে কিন্তু ফার্স্ট হাফের জন্য থাকছে পঞ্চাশ মার্ক পঞ্চাশটা কোশ্চেন এবং সেকেন্ড হাফের জন্য থাকছে পঞ্চাশ মার্ক টোটাল হয়ে যাচ্ছে একশো মার্ক তো এটা গেল রেটের ব্যাপারে তারপরে আসছে কোয়ালিফাইং মার্কস প্রত্যেকটি ক্যান্ডিডেটকে কিন্তু চল্লিশ পার্সেন্টেজ মার্কস পেতে হবে রেট কোয়ালিফাইড করতে গেলে এবং যারা এসসি এসটি ও বিসিএ কিংবা ও বিসিবি পিডব্লিউডি তাদের জন্য থার্টি পার্সেন্টেজ মার্কস থাকছে কোয়ালিফাইং মার্কস এবং তারপরে আসছে না যে সমস্ত শিক্ষার্থীরা এখানে ফিফটি পার্সেন্টেজ মার্কস করবে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্টেজ মার্কস কিংবা এসসি এসটি ওবিসি ও বি পিডল ডি তো তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাই করবে এবং এখানে কিন্তু ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ আলাদাভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু আলাদাভাবে কিন্তু এই চল্লিশ পার্সেন্টেজ মার্কসটা কিন্তু পেতে হবে কোয়ালিফাই করতে গেলে তারপরে আসছে ইন্টারভিউ যে সমস্ত শিক্ষার্থীরা রিটেন ইন্ডিয়ান টেস্ট কোয়ালিফাই করবে তো তাদের ইন্টারভিউতে পৌঁছে যাবে এবং যে সমস্ত শিক্ষার্থীদের নেট সেট গেট কোয়ালিফাই রয়েছে তারা সরাসরি ইন্টারভিউতে পৌঁছে যাচ্ছে এবং তারপর এখানে রয়েছে যে ভাইভাভাস কোয়ালিফাই করার জন্য এখানে ফিফটি পার্সেন্টেজ মার্কস দরকার এবং ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকছে এস সি এস টি ও বিসিএ ও বিসি বি পিজির জন্য এবং তারপরে এখানে বলা রয়েছে যে মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ওয়েটেজ অফ সেভেন্টি পার্সেন্টেজ টু দ্য এন্টার্স টেস্ট অ্যান্ড থার্টি পার্সেন্ট টু দ্য পারফরমেন্স ইন ভাবে ইন্টারভিউ তো যে সমস্ত শিক্ষার্থীরা রেট পরীক্ষার মাধ্যমে পিএইচডি অ্যাডমিশান হবে তো তাদের জন্য মেরিট লিস্ট পাবলিশ করার ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্টেজ মার্কসের ওয়েটেজ থাকছে এন্ট্রেন্স টেস্টে এবং থার্টি পার্সেন্টেজ মার্কসের ওয়েটেজ থাকছে তাদের ভালোভয়সে পারফরমেন্সের ওপরে এবং যারা এক্সেমটেড ক্যান্ডিডেট তাদের জন্য হানড্রেড পার্সেন্টেজ মার্ক্সেরই ওই টেস্ট থাকছে তাদের ইন্টারভিউ বা হয়েছে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই যে সেট বা রেট এটা কানেক্ট করা হবে তেইশ এপ্রিল দু হাজার বাইশ এই ডেটটা অবশ্যই খেয়াল রাখবে তেইশ চার দু হাজার বাইশ অর্থাৎ তেইশ এপ্রিল এবং এই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে এই পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান রিলিজ করা হয়েছিল ছাব্বিশ অক্টোবর দু হাজার একুশ তো যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন ফর্ম ফিল আপ দেখুন ফর্ম ফিল আপ হয়েছিল উনত্রিশ অক্টোবর থেকে সাত নভেম্বর তো এই ডেটের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন আপনারাই কিন্তু শুধুমাত্র রেট পরীক্ষা দিতে পারবেন তো যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন আপনারা রেটের জন্য প্রস্তুত হন রেট রয়েছে তেইশ এপ্রিল এখানে ডেটটি দেখতেই পাচ্ছেন যে তেইশ এপ্রিলে কিন্তু রেট রয়েছে এবং ইনফরমেশনটি যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে